আসসালামু আলাইকুম অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিনাজ মমি শুরুতেই বিআরবি কেবল সংবাদ নাম সামাজিক দূরত্ব বজায় রাখতে আজ থেকে সারা দেশে কঠোর হচ্ছে সেনাবাহিনী অযথা ঘর থেকে রাস্তায় বের হলেই শাস্তি নানা মাধ্যমে গুজব দুর্যোগ পরিস্থিতিকে জটিল করে তুলছে মূলধারার গণমাধ্যমের ওপর নির্ভর করতে পরামর্শ বিশেষজ্ঞদের এবং করোনা মহামারী শুরুর পর বদলে যাচ্ছে বিশ্ব প্রকৃতি কমে গেছে দূষণ ভরাট হচ্ছে ওজন স্তরের শুনছিলেন কেবল সংবাদ শিরোনাম অযথা ঘরের বাইরে আসা মানুষজনদের বিরুদ্ধে আজ থেকে রাস্তায় ব্যবস্থা নেবে সেনাবাহিনী সামাজিক দূরত্ব ও হোম কোয়ারেন্টাইন নিশ্চিতে সরকারি নির্দেশ অমান্যকারীদের সতর্ক করতে গতকালই এই বিবৃতি দিয়েছে বাহিরের জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এতে জানানো হয় করোনা পরিস্থিতিতে গত চব্বিশ মার্চ থেকে জেলা ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে সারা দেশে কাজ করছে সেনাবাহিনী করোনা ভাইরাস সংক্রান্ত রোগীদের চিকিৎসা কার্যক্রম পরিচালনা সহ বিদেশ ফেরত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতের পাশাপাশি সন্দেহজনক ব্যক্তিদের কোয়ারেন্টাইন ব্যবস্থা পর্যালোচনা স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করে আসছে সেনা সদস্যরা এছাড়া আজ থেকে স্থানীয় প্রশাসনকে সহায়তার অংশ হিসেবে ঢাকাসহ দেশের সকল স্থানে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি কঠোরভাবে নিশ্চিত করবে সেনাবাহিনী প্রকৃত তথ্যের সফল প্রচারণা গুজব প্রতিরোধের অন্যতম হাতিয়ার বলে মনে করেন গণমাধ্যম বিশ্লেষকরা তারা মনে করেন গুজব যে কোনো দুর্যোগময় পরিস্থিতিকে জটিল করে তোলে তাই প্রকৃত তথ্যের জন্য মূলধারার গণমাধ্যমের উপর নির্ভর করা নিরাপদ ফজলে রাব্বি রিপোর্ট রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইডিসের তথ্য অনুযায়ী বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে সবশেষ মৃত্যুর ঘটনাটি ঘটেছে পঁচিশে মার্চ কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে করোনায় আক্রান্ত হয়ে প্রায় প্রতিদিনই বেশ কয়েকজনের মারা যাওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে আবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার নাম ও লোগো ব্যবহার করে ছড়িয়ে দেওয়া হচ্ছে বিভ্রান্তিকর তথ্য ফেসবুকে ছড়িয়ে পড়া এসব তথ্যের সাথে বাস্তবের মিল না পাওয়ায় বিভ্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ ইউরোপ আমেরিকা আমরা নিউজ মিডিয়ার কল্যাণে গণমাধ্যমের কল্যাণে প্রচুর দেখছি আমরা কিন্তু আমাদের সাউথ ইস্ট এশিয়াটা দেখি না আমাদের সাউথ ইস্ট এশিয়াতে দেখেন দক্ষিণ পূর্ব এশিয়াতে আমাদের সবগুলো দেশ বিশ্লেষণ করেন ওই আমাদের মতোই রুগী আমাদের চেয়ে কিছু বেশি আমাদের চেয়ে কিছু কম সো আমরা যে স্যারে কাজ করি আমরা শুধু স্যারে একা কাজ করি না আমরা এখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল আছে সাথে সাথে অনেক বেসরকারি সংস্থা কিন্তু এখন আমাদের সাথে ভলেন্টিয়ার হিসাবে কাজ করছে সো এটা আপনারা এসে দেখে যেতে পারেন যাদের মনে সন্দেহ জাগে আইইডিসিআর এর তথ্য নিয়ে সন্দেহ হলে সাধারণ জ্ঞান ও যুক্তি প্রয়োগ করার অনুরোধ জানান এই কর্মকর্তা অনেক পেশেন্ট দেশে অনেক লোক মারা গেছে আপনি যদি এই কথা বিশ্বাস করেন তাহলে আমি আপনাকে একটা কাজ দেই সেটা হলো যে আপনার পাশের দশটা বাড়ি আপনি দেখেন যে কয়টা জ্বরের রুগী আছে কয়জন মানুষ মারা গেছে আমার প্রতিটা গ্রামে একটা করে স্বাস্থ্যকর্মী আছে সো একটা অ্যাবনরমাল মৃত্যু একটা অ্যাবনরমাল রোগ যে রোগ ডায়াগনোসিস করা যায় না সেটা কিন্তু আইডিসের পর্যন্ত চলে আসে আমাদের মেকানিজমটা এরকম গণমাধ্যম বিশ্লেষকরা মনে করেন দুর্যোগকালীন পরিস্থিতিতে অনেকেই ভিত্তিহীন অনেক ধরনের তথ্য ছড়িয়ে দেয় নানা উপায়ে তথাকথিত অনলাইন বা সামাজিক গণমাধ্যম যেটি সেখানে কোনো চেকপোস্ট নাই সেখানে ব্যক্তিগতভাবে তিনি যিনি যা খুশি তাই দিচ্ছেন এবং এটার মধ্যে কেউ মূর্খতার কিছু পরিচয় দিচ্ছেন কেউ আবার উদ্দেশ্যমূলকভাবে দিচ্ছেন সব কিছুর ক্ষেত্রে একটি লড়াই বলি অপতথ্যের বিরুদ্ধে লড়াইটি হচ্ছে সঠিক তথ্যের আপনি যত বেশি সঠিক তথ্য দিতে পারবেন অপতথ্য পরাজিত হবে এর মধ্যেও আপনি যে সামাজিক গণমাধ্যমের মধ্যে সোশ্যাল মিডিয়ামের মধ্যে কেউ উদ্দেশ্যমূলকভাবে তৎপরতা চালায় সেটার জন্য আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে চলমান করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলার যুদ্ধে ভুল ও অসত্য তথ্য প্রভাব ফেলতে পারে সামগ্রিক কৌশল ও পরিকল্পনা বাস্তবায়নে তাই সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকেও এ বিষয়ে নজরদারি তাগে দিচ্ছেন তারা ফজল রাব্বি এটিএন বাংলা ঢাকা দর্শক রাজধানী সার্ক পোয়ারা এখন আছেন আমাদের সহকর্মী হাবিবুর রহমান অভি আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে আজকে রাজধানীর রাস্তার কি অবস্থা দেখছেন আর অন্যান্য দিনের তুলনায় কি আজকে কি একটু বেশি ফাঁকা মনে হচ্ছে আর সেনাবাহিনী রাস্তায় নেমে গেছে কিনা আমাদেরকে জানান হ্যাঁ মমি শুরুতে আপনাকে যেটি বলতে চাই যে আমি যে কারণ বাজারের সার্ক ফোড়ার সামনে রয়েছি এখানকার চিত্র কিন্তু বলা যায় ফাঁকা কিন্তু একদম ফাঁকা সেটি বলা যাচ্ছে না কিন্তু সকাল থেকে আমি দেখেছি যে এসব এলাকায় প্রাইভেট কার চলছে বেশ কয়েকটি কার আমি কিন্তু সকাল থেকে এখানে দেখছি এবং আপনাকে আমি রাস্তার চিত্রটা একটু দেখাতে চাই আপনি দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকটি কারও কিন্তু এগিয়ে আসছে এদিকে এবং আমি লালবাগ এলাকায় দেখে এসেছি যে সেখানে সেনাবাহিনীর টহল চলছে এবং লোকজনকে ঘরে থাকার জন্য বলা হচ্ছে কিন্তু রাজধানীর বাজার এলাকা বা এই আশেপাশে সেনাবাহিনীর কোনো টহল কিন্তু আমি দেখিনি তবে কিছু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন এবং ট্রাফিকে সদস্যরা রয়েছেন তারা লোকজনকে জিজ্ঞাসাবাদ করছেন তারা কোথায় যাচ্ছেন বা কি করছেন জরুরি প্রয়োজন ছাড়া কেউ যেন বের না হয় সেটি বলছেন তবে আপনাকে যেটা বলছিলাম যে সকাল থেকে কিন্তু আমি প্রাইভেট কার দেখেছি এবং কিছু রিক্সা দেখেছি ভ্যান দেখেছি এবং কারণ বাজার থেকে কিছু লোকজন বাজার করে নিয়ে যাচ্ছে সে চিত্র কিন্তু আমি দেখেছি এবং কিছুক্ষণ আগে রাস্তায় জীবন ছিটিয়ে গেছে রাস্তায় পরিষ্কার পরিচ্ছন্নের কাজ চলছে তবে বললে যে লোকজনের মধ্যে কিন্তু এক ধরনের সচেতনতা বোধ কিন্তু তৈরি হচ্ছে প্রয়োজন ছাড়া কেউ বের হচ্ছে না এবং যারাই বের হচ্ছে তারাই কিন্তু আইনসংকল বাহিনীর ও সশস্ত্র বাহিনীর জিজ্ঞাসাবাদের সম্মুখীন হচ্ছে এই ছিল এখানকার তথ্য মমি ওভি আপনাকে ধন্যবাদ জরুরি অবস্থায় রাজধানীর রাস্তার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হাবিবুর রহমান ওভি এগারোই এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটির মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় তবে এ সময় মানুষের জীবিকার স্বার্থে রেল ও বাস পর্যায়ক্রমে চালু করার কথা উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে এছাড়া প্রয়োজনে চালু রাখার সুযোগ থাকবে ঔষধ শিল্প উৎপাদন ও রপ্তানিমুখী শিল্প কলকারখানা এর আগে চার এপ্রিল পর্যন্ত ছুটির আওতায় ছিল সরকারি বেসরকারি সব অফিস আদালত ঘোষিত ছুটির ধারাবাহিকতায় নতুন প্রজ্ঞাপনে পাঁচ এপ্রিল থেকে নয় এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি এবং দশ ও এগারো এপ্রিল সাপ্তাহিক ছুটির সাথে সংযুক্ত করা হয়েছে তবে বিদ্যুৎ পানি গ্যাস ও ফায়ার সার্ভিস সহ জরুরি পরিষেবার ক্ষেত্রে এই ব্যবস্থা প্রযোজ্য হবে না এছাড়া খাবার ও ওষুধের দোকান এবং হাসপাতাল এই ছুটির আওতামুক্ত থাকবে এদিকে সরকারের এই প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে রাজধানীর বিপণী বিতান ও শপিং মল বন্ধের সময়সীমা নয় এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে ঢাকা মহানগর দোকান মালিক করোনা ভাইরাসে দেশে আরো একজনের মৃত্যু হয়েছে গত চব্বিশ ঘন্টায় শনাক্ত করা হয়েছে আক্রান্ত নতুন তিনজনকে এ নিয়ে কোভিড নাইন্টিনে দেশে ছয় জনের মৃত্যু হল আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো চুয়ান্ন জন রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের অনলাইন ব্রিফিং এ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক এই তথ্য জানান বিস্তারিত হুমায়ুন সিস্তি রিপোর্টে আমরা আশা করব যে আইইডিসিআর এর নিয়মিত অনলাইন ব্রিফিং এর শুরুতেই ভিডিও বার্তায় যুক্ত হয়ে দেশে করোনা ভাইরাস আক্রান্তের বিষয়ে সর্বশেষ অবস্থা জানান স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশে ইতিমধ্যে প্রায় জন আক্রান্ত হয়েছে নতুন 3 জন হয়েছে এবং নতুন একজন মারা গেছে এবং তারে ছয় জন নিষ্টকরণ করেছে এবং জন সুস্থ হয়ে বাড়ি ফিরে স্বাস্থ্যমন্ত্রী জানান রংপুর ময়মনসিংহ ও রাজশাহীতে আলাদা ল্যাব করার পাশাপাশি প্রতিটি মেডিকেল কলেজে করোনা ভাইরাস পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে প্রত্যেকটি মেডিকেল কলেজে টেস্টের ফ্যাসিলিটি শুরু করবে তারা সন্দেহজনক অবস্থা আছেন তারা টেস্ট করিয়ে নিন এবং নিজেরা ভালো থাকুন পরিবারকে সুরক্ষিত রাখুন ব্রিফিং এ জানানো হয় গত চব্বিশ ঘন্টায় একশো জনের নমুনা পরীক্ষা করা হয়েছে সারা দেশে স্বল্প পরিসরে রোগের সংক্রমণ বাড়ছে বলেও জানানো হয় এ। স্যাম্পল যদি দেখেন গত কয়েক মাস ধরে তাহলে দেখতে পারবেন যে যতগুলো কালেকশন করা হয়েছে তার মধ্যে কত পজিটিভ সেটা আপনারা নিজেও ক্যালকুলেট করতে পারেন সুতরাং যদি কমিউনিটি ট্রান্সমিশন অনেক বেশি হতো তাহলে এগুলোতে প্রায় সবগুলোতেই আমরা পজিটিভ পেতে পারতাম অত মোট কথা আমরা প্রায় অনেক বেশি পজিটিভ পেতে পারতাম তো সেই সেন্স থেকে আমরা বলতে পারি যে কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা জানান করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের সেবায় দশ হাজারের বেশি চিকিৎসক নিয়ে তৈরি করা হয়েছে স্বেচ্ছাসেবী গ্রুপ হুমায়ুন চিস্তি বাংলা ঢাকা করোনাভাইরাস শনাক্তকরণের পরীক্ষার জন্য প্রস্তুত রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় শাহবাগের বেতার ভবনে স্থাপিত ল্যাবরেটরিতে সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত নমুনা সংগ্রহ করা হবে নমুনা সংগ্রহের পর চার ঘন্টার মধ্যে ফলাফল জানা যাবে প্রতিদিন তিরানব্বই জনের নমুনা পরীক্ষা করা হবে বিস্তারিত শফিউল আলম সুজনের রিপোর্টে জ্বর শ্বাসকষ্ট শুকনো কাশি কিংবা জ্বরে কেউ আক্রান্ত হলে তিনি পরীক্ষা করাতে পারবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনা ভাইরাসে রোগীদের চিকিৎসার জন্য খোলা হয়েছে আলাদা বিভাগ চিকিৎসকদের যদি সন্দেহ হয় কোন ব্যক্তি করোনায় আক্রান্ত তাহলে কেবল তাকে পরীক্ষা করা হবে আমার এখানে অন্য কোনো স্যাম্পল নেওয়া হয়নি এখানে আমাকে আপাতত কিছু নর্মাল ইনভেস্টিগেশন দেওয়া হয়েছে ওগুলো দেখার পরে তারপরে হয়তো ওনারা কি বলে এমনিতে আমাকে ওষুধ দেওয়া হয়েছে নর্মালি যেসব দেওয়া হয় আর কি জ্বর বা ঠান্ডার জন্য যেসব দেওয়া হয় ওগুলো দেওয়া হয়েছে আমাকে আমি জ্বরের জন্য আসছিলাম আসার পরে ওনারা আমার সিম্পটম শুনে চেস্টের পরীক্ষা দেয় এই লবণ বাসায় লেবু চা আদা চা রেস্ট করতে বললো ভয় কোনো কারণ নেই করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহভাজন ব্যক্তির নাক মুখের লালা নমুনা হিসেবে সংগ্রহ করা হবে এলেবে নমুনা পরীক্ষা করে চার ঘন্টার মধ্যেই ফলাফল জানা যাবে রোগী করোনাভাইরাসে আক্রান্ত কিনা যারা জ্বর সর্দি কাশি গলা ব্যথা এসব নিয়ে আসবেন এবং শুধুমাত্র তাদের জন্য ডেডিকেটেড ডক্টর এবং স্বাস্থ্যকর্মী আছেন এবং ওনারা পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পরে এই রোগীগুলি দেখবেন চেষ্টা করবো যে কাফ বা কফ এবং তার যে নাকের যে শ্লেষা সেগুলি নিয়ে আমরা উইদিন ফোর আওয়ার্স রেজাল্ট তৈরি করার চেষ্টা করব যদি সেখানে কোনো পজিটিভ পাওয়া যায় তাহলে আমরা দ্রুত বেগে সেই রেজাল্টটা আমাদের ঊর্ধ্বতন যেখানে জানানো দরকার সেখানে আমরা জানিয়ে দেব তবে করোনা ভাইরাস প্রতিরোধে ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা ও সামাজিক দূরত্ব বজায় রাখার উপর বেশি জোর দিয়েছে চিকিৎসকরা দুই ঘন্টা পর পর হাত পরিষ্কার করা হাত ধোয়া বিশ সেকেন্ডের জন্য করে এটা সোশ্যাল ডিস্টেন্সিং আমার হাসি কাশির যে একটা শিষ্টাচার আছে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এসব জিনিসগুলো যদি আমরা পালন করি তাহলে আমাদের রুগীর সংখ্যা অটোমেটিক্যালি কমে যাবে চিকিৎসকরা জানান করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আইসোলেশন ইউনিট তৈরির প্রস্তুতিও রয়েছে শফিলাল সুজন এটিএন বাংলা ঢাকা ঢাকার পর চট্টগ্রামের বিআইটিআইডিএ হসপিটালে শুরু হয়েছে করোনা ভাইরাস শনাক্তকরণ পরীক্ষা এতে স্বস্তি এসেছে চট্টগ্রামের মানুষের মধ্যে তবে আতঙ্কিত না হয়ে প্রয়োজনে হাসপাতালের হটলাইনে কল করার অনুরোধ করছে চিকিৎসকরা এদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছেছে করোনা পরীক্ষার যন্ত্র পিসিআর মেশিন চট্টগ্রাম প্রতিনিধি আবুল হাসনাদ ও খুলনা থেকে এস এম হাবিবের রিপোর্ট জানাচ্ছেন আদিন সজিদ কেবল ঢাকায় নয় করোনাভাইরাস শনাক্তকরণের পরীক্ষা এখন হচ্ছে চট্টগ্রামেও গত বুধবার সেখানকার ফৌজারহাট বিআইটিআইডি হাসপাতালে শুরু হয়েছে এ কার্যক্রম একত্রিশ মার্চ পর্যন্ত ৩৩ জনের নমুনা সংগ্রহ এবং তা পরীক্ষা করে সবকটির ফলাফল আসে করোনা নেগেটিভ ফলে এখনও করোনাভাইরাস মুক্ত চট্টগ্রাম এ সময়ে সাধারণ সর্দি জ্বর হয় তাই কর্ণালক্ষণ মনে করে আতঙ্কিত না হয়ে হটলাইন নম্বর শূন্য দুই চার চার শূন্য সাত পাঁচ এক ছয় চার এই নম্বরে কল করার অনুরোধ হাসপাতাল কর্তৃপক্ষের রেসপেক্টিভ ফিজিশিয়ানসরা অথবা পেশেন্টরা নিজেরাও ফোন করতে পারেন করার পরে আমাদের এখানে একটা বিশেষজ্ঞ প্যানেল আছে সেই ক্রাইটেরিয়াগুলো শুনে নেন শুনে তখন ওনারা সিদ্ধান্ত নেন যে এই পেশেন্টটার কোভিড বা কোভিড নাইন্টিন এটার সম্ভাব্য আছে পেশেন্ট যেখানে থাকে যে কোনো হাসপাতালে থাকুক বা হোম কোয়ারেন্টাইনে থাকুক পেশেন্টের স্যাম্পল নিয়ে আসে চট্টগ্রামের সিভিল সার্জন জানান এই জেলায় নয় শতাধিক প্রবাসী হোম কোয়ারেন্টিনে আছেন যাদের অনেকেরই কোয়ারেন্টিন শেষের পথে কার মধ্যে করোনার লক্ষণ পাওয়া যায়নি যাদের প্রয়োজন হবে শুধুমাত্র তাদেরই পরীক্ষা করা হবে সবাই পরীক্ষার জন্য আপনারা হাসপাতাল সময় ভিড় করবেন না আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন বিআইডিআইটির সাথে যোগাযোগ করবেন স্যাম্পল যদি যাদের প্রয়োজন হবে তাদের ঘর থেকে স্যাম্পল কালেকশন করে নিয়ে যাওয়া হবে মেয়র সাহেবের সঙ্গে আমরা গতকালকে মিটিং করেছি আমরা চাই চেয়েছি কাউন্সিলরদের অ্যাক্টিভেট করার জন্য প্রতি অলি গলিতে পুলিশের চেয়ে লোকাল জনপ্রতিনিধির অবস্থান ভালো তাদের মাধ্যমে আমরা কার্যকর করার চেষ্টা করছি খুলনাতেও শিগগিরই শুরু হতে যাচ্ছে করোনা শনাক্তকরণ পরীক্ষা পৌঁছে গেছে পিসিআর মেশিন চলছে নিরাপদ পরীক্ষাগার তৈরির কাজ রোগীর সেবার জন্য প্রস্তুত করা হচ্ছে বিশেষ করোনা ইউনিট খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিবর্তে একশো শয্যার ডায়াবেটিক হাসপাতালকে করোনা রোগীর চিকিৎসার জন্য নির্ধারণ করা হয় গত শনিবার আমাদের সেট সমস্ত কিছু শেষ হলে আশা করা যায় আমরা দশ দিনের ভিতরে দশ থেকে বারো দিনের ভিতরে আমরা এই টেস্ট খুলনাতে শুরু করতে পারবো করোনা ইউনিটে কাজের জন্য চিকিৎসক এবং নার্সদের দক্ষ এবং তাদের সুরক্ষা নিশ্চিতে খোলা মেডিকেলে শুরু হয়েছে প্রশিক্ষণ ব্যুরো রিপোর্ট এটিএন বাংলা বহু জীবনের বিনিময়ে প্রকৃতি যেন তার স্বরূপে ফিরতে চাইছে করোনা ভাইরাস মহামারীর মধ্যে বিশ্ব প্রকৃতি বদলে যাচ্ছে কমে গেছে দূষণ ভরাট হচ্ছে ওজন স্তরের ছিদ্র বিশেষজ্ঞরা বলছেন এর ফলে সূর্যের অতিবেগুনি তেজস্ক্রিয় রশ্মির প্রভাব থেকে মুক্ত হবে মানুষ রিপোর্ট করছেন এস এম দু সালে স্যাটেলাইট থেকে নেয়া চীনের দূষিত বায়ুর দৃশ্য এটি এবছর তাতে ব্যাপক পরিবর্তন শুধু চীন নয় বিজ্ঞানীরা বলছেন উনিশশো পঁচাত্তর সালের পর পুরো বিশ্বে বাতাসে ক্ষতিকর নাইট্রোজেন অক্সাইডের এত কম উপস্থিতি আর চোখে পড়েনি এই গাড়িগুলা যেহেতু চলতেছে না যার ফলে যেটা হয় যে এই ভেহিকুলার মিশনটা হচ্ছে না ইট বাটা বা অন্যান্য ইন্ডাস্ট্রিগুলো যেহেতু অধিকাংশই বন্ধ সেহেতু এখান থেকে দূষণটা হচ্ছে না যার ফলে বায়ু দূষণটা কিন্তু সাংঘাতিক ইম্প্রুভ করছে ইতিবাচক খবর এসেছে ওজন স্তর থেকেও দু হাজার সালে সেখানে ভারতের আয়তনের সমান এক গর্তের সৃষ্টি হয়েছিল তবে গত দু মাসের ব্যবধানে দ্রুতই উন্নতি ঘটছে ওজন স্তরে এই স্তরের ক্ষতি হলে সূর্যের অতি বেগুনি রশি বাজিয়ে দিতে পারে ক্যান্সার সহ নানা রোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক প্রতিবেদনও জানায় প্রতিবছর বছর বায়ু দূষণে বিশ্বে বিয়াল্লিশ লাখ মানুষ প্রাণ হারায় কোন কোনো বিশেষজ্ঞ বলছেন করোনা ভাইরাস মোকাবেলায় মানুষ যে শ্রম দিচ্ছে তা যদি বায়ু দূষণ রোধে করত তাহলে প্রতি বছর আরো অনেক প্রাণ বেঁচে যেত কোভিড উনিশ আরও পরিবর্তন এনেছে প্রকৃতিতে স্বাধীনতা ফিরে পেয়েছে প্রাণীকূল পর্যটকবিহীন ভেনিস শহরের খালের পানি এতটাই স্বচ্ছ হয়েছে যে ভেসে চলা মাছও দৃষ্টিগোচর হচ্ছে উপকূলে ফিরে এসেছে ডলফিন সিঙ্গাপুরের মেরিনাবের ভোদরগুলো যেন জেনে গেছে তাদের জ্বালানোর মতো কেউ নেই তেলাবি বিমানবন্দরে ইজিপশিয়ান গিজগুলো হাঁটছে স্বাধীনভাবে শিকাগোর শেড অ্যাকোরিয়ামে পাহাড় দায়িত্ব নিয়েছে পেঙ্গুইন কক্সবাজার সমুদ্র সৈকতে ডলফিনের এমন খেলার দৃশ্য কবে কে দেখেছে করোনা ভাইরাসের এই কঠিন বাস্তবতার মাঝে সকল প্রাণী যেন জানান দিতে চাইছে এই পৃথিবী শুধু মানুষের নয় অংশীদার তারাও এস এম আশরাফ এটিএন বাংলা করোনা ভাইরাস পরিস্থিতিতে পরিস্থিতি মোকাবেলায় সরকারকে সাহায্য না করে বিএনপি ভুল খোঁজার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড হাসান মাহমুদ ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে নেতাদের সাথে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি করোনা পরিস্থিতি মোকাবেলায় বিএনপির জাতীয় কমিটি গঠনের প্রস্তাব প্রসঙ্গে মন্ত্রী বলেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস সরকারকে লিখিতভাবে করোনা পরিস্থিতি মোকাবেলায় একযোগে কাজ এর কথা জানিয়ে পরামর্শ দিয়েছে কিন্তু এ দেশে বিএনপি সেটি করতে ব্যর্থ হয়েছে আমাদের দলের পক্ষ থেকে বারবার বলেছি যে বিএনপি আমাদের সাথে থেকে কাজ করতে পারে আমাদের সাথে থেকে কাজ করার ক্ষেত্রে বিএনপির জন্য কোনো বাধা নেই বরং আমরা তারা যদি আমাদের সাথে কাজ করতে চায় আমরা বরং তাদেরকে স্বাগত জানাবো বরং তারা এই পরিস্থিতির মধ্যে জনগণের পাশে না থেকে বরং ভুল কোচার চেষ্টায় রয়েছে এবার আন্তর্জাতিক করোনা ভাইরাসের কারণে প্রায় ছত্রিশ হাজার কর্মীকে সাময়িক বরখাস্তের কথা চিন্তা করাচ্ছে ব্রিটিশ এয়ারওয়েজ বর্তমান পরিস্থিতিতে ব্যবসা বাণিজ্য হুমকির মুখে পড়াই এই ঘোষণা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির শীর্ষকর্তারা বিবিসি অনলাইনের খবরে বলা হয় বর্তমান সংকট কেটে না যাওয়া পর্যন্ত ব্রিটিশ এয়ারওয়েজের প্রকৌশলী কেবিন ক্রো ও গ্রাউন্ড স্টাফদের চাকুরি স্থগিত থাকবে বিশ্বব্যাপী করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকিতে এবছরের হজ নিবন্ধন প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছে সৌদি হজ কর্তৃপক্ষ দেশটির হজ ও ওমরা মন্ত্রী মোহাম্মদ তাহের বিন তাহের টেলিভিশনে দেওয়া বক্তব্যে জানায় মুসলিম হজ যাত্রীদের সুরক্ষার বিষয়টি নিয়ে উদ্বিগ্ন কর্তৃপক্ষ তাই হজ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া এবং হজ কর্তৃপক্ষের সুনির্দিষ্ট ঘোষণা না আসা পর্যন্ত হজের বুকিং চূড়ান্ত না করার আহ্বান জানান সৌদি হজ মন্ত্রী করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় ইতোমধ্যে পবিত্র নগরী মক্কা ও মদিনায় বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ করেছে সৌদি কর্তৃপক্ষ একই সাথে বাতিল করা হয় ওমরার আনুষ্ঠানিকতা এবছর হজ পালনে প্রায় ২০ লাখের বেশি মুসলমানের মক্কা ও মদিনায় যাওয়ার কথা রয়েছে খেলার খবর এবার করোনা ভাইরাসের মধ্যে বাসায় থেকে ক্রিকেটারদের ফিটনেস ধরে রাখার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবির পক্ষ থেকে ক্রিকেটারদের দশটি নির্দেশনা দেওয়া হয় গাইডলাইন তৈরি করে দেন বিসিবির হেড অফ ফিজিক্যাল পারফরম্যান্স নিকলি বিসিবির ক্রিকেটারদের পরামর্শ দিয়ে বলেন ঘরে অবস্থানকালীন সময়ে তারা যেন মানুষের স্বাস্থ্যের পরিচর্যা করেন এছাড়া নিয়ম মানা মেডিটেশন প্রার্থনা এবং বই পড়ারও পরামর্শ দেওয়া হয় শরীর ও মন ঠিক রাখতে ঘরেই ব্যায়ামের ব্যবস্থা করতে বলা হয়েছে তাদের এছাড়া প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সম্পন্ন খাবার খাওয়ার কথাও কথা করোনা ভাইরাসের মহামারীর কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো চ্যাম্পিয়ন্স লীগ ও ইউরোপা লীগের সব ম্যাচ এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানায় ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ওয়েফা একই সাথে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ দুই বিশ বাছাই পর্বের প্লে অফ এবং নারী ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ দু হাজার একুশের বাছাই পর্বের খেলাও স্থগিত ঘোষণা করা হয় বিশ্বের সংকটময় এই পরিস্থিতিতে পঞ্চান্নটি সদস্য সংস্থার সাধারণ সম্পাদকের সাথে আলোচনা শেষে এসব সিদ্ধান্তের কথা জানায় ওয়েফা শেষ করার কেবল সংবাদ শিরোনাম আরেকবার সামাজিক দূরত্ব বজায় রাখতে আজ থেকে সারা দেশে কঠোর হচ্ছে সেনাবাহিনী অযথা ঘর থেকে রাস্তায় বেরোলে শাস্তি নানা মাধ্যমে গুজব দুর্যোগ পরিস্থিতিকে জটিল করে তুলছে মূলধারার গণমাধ্যমের উপর নির্ভর করতে পরামর্শ বিশেষজ্ঞদের এবং করোনা মহামারী শুরুর পর বদলে যাচ্ছে বিশ্ব প্রকৃতি কমে গেছে দূষণ ভরাট হচ্ছে ওজন স্তরের চিত্র দর্শক পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি সবাই ঘরে থাকুন নিরাপদে থাকুন আর এইটিন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিউজ